বরিশালের সেই মামাতো ভাই আপনাদের মনে আছে মামাতো ভাইকে বললেই সমাবেশ হবে না সেই মামাতো ভাই বরিশালের গডফাদার শিষ্য সন্ত্রাসী এই 2020 সালের 13 সেপ্টেম্বর কীর্তন করার পরে অহেতুক অকারণে আমাদের উপরে হামলা চালিয়েছিল তুমি হতে পারো রাজা কিন্তু আমি স্বাধীন আমার উত্তর দেওয়ার অধিকার রয়েছে বিচার পাই না বিচার চাই না বিচার পাই না বলে আমরা কার কাছে বিচার চাব তরুণদের সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সুধীবৃন্দ আসসালামু আলাইকুম আমি আজ দাঁড়িয়েছি নিপীড়িত নির্যাতিত ডিজিটাল কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে যাওয়া সাংবাদিকদের পক্ষে আজকের সাংবাদিকতা নেই যারা সত্য লিখে তাদেরকে অন্য সেক্টরের মতো দমন করিয়ে দেওয়া হয়েছে সত্য বলার সাহস নেই ফেসবুকে লিখলি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা যখন এই আইন প্রণীত হয় তখন থেকে সাংবাদিক সমাজ সৌদি সমাজ সকলেই প্রতিবাদ জানিয়েছিল কিন্তু সরকার কর্ণপাত করেনি সম্প্রতি জাতিসংঘ এই কুখ্যাত আইনটিকে স্থগিত করার আহ্বান জানিয়েছে বরিশালের সেই মামাতো ভাই আপনাদের মনে আছে মামাতো ভাইকে বললেই সমাবেশ হবে না সেই মামাতো ভাই বরিশালের গডফাদার শিষ্য সন্ত্রাসী এই 2020 সালের 13 সেপ্টেম্বর কীর্তন করার পরে অহেতুক অকারণে আমাদের উপরে হামলা চালিয়েছিল সত্য নিউজ লেখার কারণে বৃষ্টি হলে বরিশাল জলাবদ্ধতা সৃষ্টি হয় সেই নিউজ করেছিলাম আমি জাল দিয়ে মাছ ধরা যায় বরিশালে আজকে যখন কথা বলছি তখন অনেক সাংবাদিক অনেক শিক্ষার্থী অনেক সুধি সমাজ ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে রয়েছে আমি রুহের মাগফিরাত কামনা করছি লেখক মুশতাকের সেই সুলতানা জেসমিন তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হলো কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইন এই আইনটি হলো ক্রস ফায়ার র‍্যাবের ক্রস ফায়ারের মতো শুধু ধারা সবকিছু এক বাদী বিবাদী স্থান এবং ঘটনার বিবরণ ভিন্ন আমরা আজকের এই সমাবেশে আজকের বিএনপির মহাসচিবের কাছে দাবি জানাচ্ছি যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইন বিএনপি বাতিল করবে কিনা ধন্যবাদ সবাই ভালো থাকবেন জালেমের হাত থেকে আমরা মুক্তি চাই ধন্যবাদ সকলকে